ফের রাজ্যের প্রধান রেফারেল হাসপাতালে চিকিৎসার গাফিলতিতে এক যুবকের মৃত্যুর অভিযোগ। জিবি হাসপাতালে চিকিৎসার গাফিলতিতে রোগীর মৃত্যুর ঘটনা নতুন নয়। সোমবার ফের এমনই অভিযোগ উঠে এলো সাবরুম শাস্তি কলোনি এলাকার বাসিন্দা অজয় দাস। বয়স আনুমানিক 24 বছর। অসুস্থ থাকায় জিবিতে নিয়ে আসেন তার পরিবার, কিন্তু বাঁচানো যায়নি তাকে। মৃতের বাবার অভিযোগ, চিকিৎসার গাফিলতিতে ছেলের মৃত্যু হয়েছে। হাসপাতাল চত্বরে যুবকের মা বাবার কান্নায় আকাশ বাতাস ভারী হয়ে যায়। হীরার ত্রিপুরায় স্বাস্থ্য বিপ্লবের বুলি ওড়ানো হলেও বাস্তবে যে কিছুই হচ্ছে না তা হাড়ে হাড়ে টের পাচ্ছেন মানুষ। প্রায় 2 বছর ধরে স্বাস্থ্য দপ্তরের কোনো স্থায়ী মন্ত্রী নেই, ফলে সঠিকভাবে নজরদারির অভাব রয়েছে বলে অভিযোগ। আরও অভিযোগ, যে কারণে অনেক ক্ষেত্রে ঢিলেঢালা মনোভাব লক্ষ্য করা যাচ্ছে। পিওর রিপোর্ট, চ্যানেল দিন রাত।